লন্ডনে উদযাপিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথের একশো সাতান্নতম জন্ম জয়ন্তী শহীদ মুক্তিযোদ্ধা সোলেমান স্মৃতি সংসদ ইউকের আয়োজনে লন্ডনের একটি স্থানীয় হলে অনুষ্ঠিত হল অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজানা চৌধুরী বন্যার একক সঙ্গীত সন্ধ্যার রবীন্দ্রসঙ্গীত প্রায় ঘন্টা সময় প্রবাসী বাঙালিরা উপভোগ করেন মন্ত্রমুগ্ধের মতো রবীন্দ্রনাথের প্রার্থনা সঙ্গীত দিয়ে শুরু হলেও শেষটা হয় প্রেমের গান দিয়ে দর্শক হিসেবে গান শুনতে এসে গাফার চৌধুরী বলেন শত ব্যস্ততাকে পেছনে ঠেলে বন্যার গান শুনতে আসেন ছোট বড় সব বয়সীর ভক্তরা আই রিয়েলি এনজয়েড মাই সেলফ বন্নাদি ইজ দ্য বেস্ট গো সিঙ্গার ইন সাউথ ইস্ট এশিয়া আই থিংক ইন দ্য ওয়ার্ল্ড সঙ্গীত সন্ধ্যা হয়েছে আমি অত্যন্ত মুগ্ধ এবং দর্শকরা প্রাণ খুলে আপনাদের এই অনুষ্ঠান দেখেছেন বন্যার গান তো সবসময় খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে উনিও গাইছেন আমরাও গাইছি একটা প্রাণের আনন্দে গান গেছি খুব ভালো লেগেছে হলভর্তি প্রবাসী বাঙালি ভক্তদের মাঝে গান গাইতে পেরে রেজানা চৌধুরী বন্যা চ্যানেল আইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন সেই লন্ডনে আমার এত সব পুরনো শুভানুধ্যায়ী সুরিত কাছের মানুষরা সবাই উপস্থিত ছিলেন তাই জন্য আজকের অনুষ্ঠানটা খুব একটা যদিও আমি খুব ক্লান্ত আজকে সকালে পৌঁছেছি কিন্তু মঞ্চে বসে আমার সব ক্লান্তি চলে গেছে প্রিয় মানুষদের দেখে এবং গান করতে খুব ভালো লাগছিল এই অনুষ্ঠানের আয়োজক আব্দুল আজিজ জানান বন্যা ভক্তের মাধ্যমে এটা পরিপূর্ণ হয়েছে এটা আমার কোনো নয় বটেই বাঙালি আবারও প্রমাণ দিলেন রেজনা চৌধুরী বন্যার একক সঙ্গীতের মধ্য দিয়ে যে বাংলা গানের ভান্ডার কত অসীম বাঙালি বাংলা গানের শুনতে তারা ভালোবাসেন তারই প্রমাণ দিলেন চ্যাডুল হিতের এই অডিটোরিয়ামে শাহ চ্যানেল আই লন্ডন